بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، ولا عدوان إلا على الظالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وآله وأصحابه أجمعين، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه. যাবতীয় প্রশংসা ও গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দুরুদ সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের আলোচ্য বিষয় জাদু ও তার হুকুম। জাদু শব্দের শাব্দিক অর্থ হচ্ছে এমন কিছু গোপন বিষয় যার কারণ বা সবাব উজ্জ থাকে, লুকায়িত থাকে, বোঝা যায় না। সেজন্যই হাদিস শরীফে এসেছে ইন্না মিনাল বাইয়ানি লাসিহরা, বুখারী ও মুসলিম। যে কিছু মানুষের বয়ানের মধ্যে, বক্তব্যের মধ্যে, কথার মধ্যে সেহের বা জাদুর মতো আসর রয়েছে, অর্থাৎ তার কথা মানুষের অন্তরে এমনভাবে প্রভাব ফেলে, এমনভাবে আজ করে যে তার স্বভাবটা মানুষ সহজে বুঝতে পারে না। পরিভাষায় জাদুর তারিফ বা সংজ্ঞায় আবু মুহাম্মদ আল মাকদাসি তার কাফি গ্রন্থে লিখেছেন, আস-সিহরু আজাইম ওয়া রুকা। সিহর হচ্ছে আজাইম, মন্ত্র এবং ঝাড়ফুঁক। এই জাদুর মাধ্যমে মানুষের হৃদয় আক্রান্ত হয়, মানুষের শরীর অসুস্থ হয়, ফলে মানুষ মারা যায়, অসুস্থ হয়ে পড়ে। জাদুর মাধ্যমে স্বামী ও স্ত্রীর মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়, অথবা স্বামীর অথবা স্ত্রীর অনিচ্ছা সত্ত্বেও তাদের মধ্যে প্রেম বা ভালোবাসা সৃষ্টি করে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে বলছেন, ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া জাওজিহি। যে তারা তাদের থেকে, অর্থাৎ ওই বাবেল শহরে যে দুজন ফেরেশতা হারুত ও মারুতকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষামূলকভাবে নাজিল করেছিলেন, সেখান থেকে তারা শিখে এমন বস্তু, এমন জ্ঞান, এমন ইলম, যার মাধ্যমে তারা স্বামী ও স্ত্রীর মাঝে, নারী ও পুরুষের মাঝে কি করে দে, বিভেদ সৃষ্টি করে দে, পার্থক্য সৃষ্টি করে দে, ভাঙ্গন সৃষ্টি করে দে। সূরা বাকারা 102 নম্বর আয়াত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত রয়েছে জাদুর ভয়াবহতা সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজতানিবু আস-সাবআল মুবিকাত, তোমরা সাতটি ধ্বংসাত্মক বস্তু থেকে দূরে সরে থাকো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওমা হুন্না ইয়া রাসূলুল্লাহ, ক্বালা আস-সিহর আশ-শিরকু বিল্লাহ ওয়াস-সিহর। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সাতটি ধ্বংসাত্মক বস্তু কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক নম্বর শিরক, আর দুই নম্বর হচ্ছে সিহর বা জাদু। এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতটি বিষয় গণনা করেন, বুখারি ও মুসলিম শরীফের হাদিস। অতএব জাদু ধ্বংসাত্মক বস্তু, ধ্বংসাত্মক ক্রিয়া, ধ্বংসাত্মক কর্ম, যা থেকে প্রত্যেক মুসলমানের সতর্কতা অবলম্বন করা জরুরি। কারণ জাদু এর মাধ্যমে স্বামী ও স্ত্রীর মাঝে বিভেদ সৃষ্টি হয়, সুস্থ মানুষকে অসুস্থ করে দেওয়া হয়,
একজন সুস্থ সবল মানুষকে অসুস্থ করে শেষ পর্যন্ত মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়। জাদুর সবাবটা জাদুর কারণটা এমন ভাবে গোপন থাকে, যে ব্যক্তি আমরা দেখতে পাই অসুস্থ হয়ে পড়েছে, অসুস্থ ডাক্তারের কাছে এই ডাক্তার ও ডাক্তার, এই ক্লিনিক ওই ক্লিনিক, হাসপাতাল সব ঘুরে কোথাও তার রোগ ধরা পড়ে না, কিন্তু লোকটা অসুস্থ। কখনো শরীরে জ্বালা পোড়া করে, কখনো শরীরে ব্যথা করে, কখনো পেটে ব্যথা করে, কখনো বা পাগল হয়ে যায়, কখনো বা তার বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, অথচ তার রোগ ধরা পড়ে না। গোপন ভাবে তাকে জাদুর দ্বারা আক্রান্ত করে, জাদুর দ্বারা প্রভাবিত করে লোকটাকে অসুস্থ করে দেওয়া হয়, এমনকি তাকে হত্যা পর্যন্ত করা হয়, মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাদু হচ্ছে মুবিক, অর্থাৎ ধ্বংসাত্মক বস্তু, হালাক করে দেওয়ার মতো বস্তু। সেই জন্যই জাদুর জাদু আর জাদুর হুকুম, জাদুকরের হুকুম, উলামায়ে কেরাম বলেছেন জাদুকরের হুকুম হচ্ছে জাদুকর কাফের, কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, ওয়ামা কাফারা সুলাইমানু ওয়ালাকিন্না শায়াতিন কাফারু, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম কুফরি করেন নাই, কিন্তু শয়তানেরা কুফরি করেছে। ইউআল্লিমুনা আন-নাস সিহর, যারা মানুষকে জাদু শিক্ষা দিয়েছে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন জাদু শিক্ষা দেওয়াটাকে কুফরি বলেছেন। অতএব যে জাদু শিখে ও জাদু করে তার হুকুম সুস্পষ্ট, সে হচ্ছে কাফের। জাদুকরের হুকুম বা শাস্তিটা কি? তিরমিজি শরীফে জুন্দুব রাদিয়াল্লাহু আনহু থেকে মারফু সূত্রে হাদিস বর্ণিত রয়েছে, তিনি বলছেন, হাদ্দুস সাহিরি দরবাতুন বিসসাইফ, জাদুকরের শাস্তি হচ্ছে তরবারি দ্বারা তার মস্তক দ্বিখণ্ড করে দেওয়া, তাকে হত্যা করা। বুখারী শরীফে মুজালা ইবনে আব্দ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস এসেছে, তিনি বলছেন, কাতাবা উমর ইবনে খাত্তাব আন ইকতুলু কুল্লা সাহিরিন ওয়া সাহিরা ক্বাল ফাকাতালনা সালাসু সাওয়াহির। মুজালা ইবনে আব্দ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আমাদের নিকট বার্তা পাঠালেন, বাণী পাঠালেন লিখিত আকারে, বললেন যে তোমরা কি করো, প্রত্যেক জাদুকর পুরুষ ও জাদুকর্ণী নারীকে হত্যা করো। বর্ণনাকারী বলতেছেন যে আমরা উমর রাদিয়াল্লাহু আনহুর লেটার পাওয়ার পর, তার পত্র পাওয়ার পর, তার ফরমান বা নির্দেশ পাওয়ার পর আমরা তিনজন জাদুকরকে হত্যা করলাম। অপর এক বর্ণনায় এসেছে, জুন্দুব রাদিয়াল্লাহু আনহু একদা এক জাদুকরকে দেখলেন যে সে একজন লোককে জবাই করে তার মস্তক দ্বিখণ্ড করে ফেলেছে। অতঃপর আবার তার এই অবস্থা দেখে আমরা আশ্চর্যান্বিত হলাম, আবার দেখলাম তাকে মাথা জুড়ে দিয়েছে। তখন জুন্দুব রাদিয়াল্লাহু আনহু তরবারি দিয়ে ওই জাদুকরের মস্তককে দ্বিখণ্ড করে দেন, অর্থাৎ তাকে হত্যা করে ফেলেন। অতএব জাদুকরের শাস্তি হচ্ছে হত্যা এবং জাদুকরের হুকুম হচ্ছে কাফের, জাদু করা কুফুরি। অতএব প্রত্যেক মুসলমানকে এই জাদুর ভয়াবহতা, জাদুর মতো কুফুরি কর্ম থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজনকে এই ব্যাপারে সতর্ক করতে হবে। জাদু কুফুরি এ সম্পর্কে আমাদের আর বোঝার বাকি নেই। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলমানদেরকে জাদুকরের অনিষ্ট থেকে হেফাজত করেন, প্রত্যেককে যেন আল্লাহ রাব্বুল আলামিন জাদুর ভয়াবহতা সম্পর্কে সতর্ক হয়ে এটিকে নিরাপদ দূরত্ব বজায় রাখার তৌফিক দান করেন। ও সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবীনা মুহাম্মদ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।